हेलो फ्रेंड्स, कैसे हैं आप? आई होप सब लोग ठीक होंगे। हम टुडे हिंदी में ब्लॉग करना चाहता हूँ, बट हम हिंदी नहीं जानती हूँ। हम चैलेंज करना कि आज मैं हिंदी में बात करूँगा तुम लोग के साथ। हम जो ना हिंदी हमारे द्वारा हिंदी ठीक कर बोलते पर ना, बट हमें इच्छा आज हिंदी ब्लॉग करा। तुम्हें हिंदी तो बोले कि हमारे हिंदी बुझे कि ना अवश्य कमेंट बक्से जाना। जो लोग वीडियो देखता हूँ उसी लोग को हम बोलता हूँ कि तुम लोग मेरा चैनल को सब्सक्राइब कर दो। सब्सक्राइब करके बेल आइकन प्रेस करके ऑल नोटिफिकेशन ऑन कर दो। हम छाल में हैं, तुम देखना चाहता हूँ। हम एखन कि बोले मैं हिंदी पढ़ी ना, हिंदी बांग्ला ब्लॉग हो जाए इच्छा आज हिंदी तक अनेक मैंने अनेक दृढ़ ट्राई बांग्ला बोले दिल। तो हम लोग हम नीच में जाती हूँ जाके ब्लॉग बनाती हूँ। तुम लोग वेट करेंगे कि बोले में होवे ना होवे ही ना वीडियो टा होवे ना। तो तुम्हारा सबाई देखते हो संगे थको हमें नीचे गए वीडियो करी ना। हमें जेटुकू हिंदी पढ़ब हिंदी पढ़ब और जेटुकू बांगला पढ़ब बांगला पढ़ब देखते हो संगे थको। सो फ्रेंड्स, फाइनली दुपुर बेला हाजिर हलाम। आर गुड आफ्टरनून। हमें हिंदी बोलते पारब ना, चेष्टा करब देखी। हमको खाना होवे ना हिंदी और हमें एकदम क्रॉस হবেই না। আমার খাওয়া হয়ে গেছে, আমি বাংলায় বলি ভালোভাবে বলতে পারবো, হিন্দি বললে কিছুই বুঝতে পারবে না। আমি এমন ভাষা বলবো হিন্দি বাংলা মিশিয়ে যেটা মানে ভাষা একটা অন্য ভাষা তৈরি হয়ে যাবে। তো বলি কি কি খেলাম, ভাত, তারপরে এঁচোড়ের তরকারি, তারপরে ডাল, তারপরে হচ্ছে চাটনি, আমের চাটনি, তারপরে উচ্ছে ভাতে আমি খাইনি যদিও, আর কি খেয়েছি, আর কুমড়ো ভাজা। তো বুঝতেই পারছো কত কিছু খাওয়া হয়ে গেছে আমার। আর খাওয়া দাওয়া করে হাজির হলাম, এখন আড়াইটা বেজে গেছে। তো আমি শুয়ে পড়বো একটু, এখন ঘুমাবো না যদি আমি একটু কার্টুন দেখবো, কারণ কার্টুন দেখতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এখনও বাচ্চা আছে বুঝতেই পারো, তো আমি খুব ভালোবাসি কার্টুন দেখতে। কার্টুন দেখবো আর অনেকদিন শর্ট ভিডিও বানানো হয়নি, জানি না আজকেও আমি বানাতে পারবো কি না। বানাতে তো আমাকে হবেই, কারণ আমি দিতে পারছি না তোমাদের শর্ট ভিডিও। আর তোমরা এত শর্টস ভিডিও দেখো, এত শর্টস ভিডিও মানে দেখতে ভালোবাসো, ব্লগ দেখতেই চাও না। ব্লগ মানে আমি বলেছিলাম না তোমাদের যে আমার ব্লগের ভিউ শূন্য হয়ে যাবে, সেম আজকে শূন্য, কেউ দেখেই নি। যাই হোক, পরে আবার কথা বলবো, এখন শুয়ে বসে ভালো লাগছে না। পরে কথা হবে, তোমরা দেখতে থাকো আর সঙ্গে। আর একটা কথা হচ্ছে, বলতে ভুলে যাচ্ছি যে মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মেহেন্দির লাগা কে রেখনা ডোলে সাজা কে রাখনা, কেমন হয়েছে মেহেন্দিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টের উত্তর পাইনি আমি। আমি মানে নর্মালভাবে পড়েছি মেহেন্দি, মেহেন্দি উঠেও গেছে কতটা। আমি কি বলতো, মেহেন্দিটা না দিয়ে রাখতে হয়, তারপরে সর্ষের তেল মেল বা লেবু দিলে ভালো হয়। এই হাতটা কেটে গেছে আমার, এই দেখো গাছের খোঁচাই এরকম প্রায় কেটে যায়। যাই হোক, তো কাঁচির খোঁচা কেটে গেছে আর এই হাতে আমি মেহেন্দি করেছি। যদিও লেবু টেবু দিলে অনেকক্ষণ গাঢ় থাকে, বাট আমি মেহেন্দিতে দিইনি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফ্রেন্ড, চ্যানেলে সন্ধ্যালে হাজির হলাম। বাট এই দেখো আজকে টিপ পড়ার লিপস্টিকের দেখো দাগটা হালকা হালকা রয়েছে, কারণ তোমাদের জন্য আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম। বলছিলাম যে শর্টস অনেক দিন ধরেই বানানো হয় না, তো তার জন্য তো আজকে শর্টস বানালাম ফাইনালি। একদম মানে হচ্ছিলই না শর্ট ভিডিও বানানো, এই কাজ ও কাজ সে কাজের জন্য, তারপরে ছোটো বেশি বেড়ে গেলাম, তারপর ওর জন্য বানানো হচ্ছিলো না, ঘুরতে যাওয়ার জন্য বেশি গেলে আরও বানানো হচ্ছে না। তো শর্টস দিয়েও নিই দুদিন ধরে, আর তোমরা তো শর্টস পছন্দ করো বারবার বলি, তার জন্য আরও শর্টস ভিডিও করা। তো শর্ট ভিডিও দিলাম, বাট শর্টের ওয়াচ টাইম ধরে না, আর আমার এখন ওয়াচ টাইমটা দরকার। তোমরা প্লিজ ব্লগগুলো দেখো, আমার মনিটাইজেশন এক বছর হয়ে যাবে, মানে আগের ওয়াচ টাইম সব কেটে দেবে এবার, কারণ এক বছর হয়ে গেলে ওরা ওয়াচ টাইম কেটে দেয়। কারণ নিট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হয়। তো প্লিজ প্লিজ ব্লগগুলোকে দেখো, একটু ওয়াচ করো, পুরোটা না পারো হাফ অন্তত দেখো, ঠিক আছে?
তো আমি কিছু টিফিন করিনি, যদি কিছু টিফিন করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। সো ফ্রেন্ডস, ফাইনালি দেখো আমি সন্ধ্যাবেলার টিফিন নিয়ে হাজির হয়েছি। দেখো চানাচুর নিয়েছি, এমনি মুড়ি টুড়ি খাবো না, কারণ কি বলতো পেট ভরে থাকে, রাতে কিছু খেতে পারি না, তো তার জন্য একটু চানাচুর খাচ্ছে। এমনি চানাচুর খাচ্ছে মুড়ি না, সবসময় কী বলতো চিবাটা তো ভালোও লাগে না তার জন্য, আর এমনি চানাচুর খেতে না হেবি স্বাদ লাগে টক ঝাল মিষ্টিটা। যাই হোক, তো আমি খেলে ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যাবেলা এরকম টুকটাক খাই, তো আমি কিছু ভারী কিছু খাই না, আর খুব একটা যে খুব খিদে পায় তাও না, তো তার জন্যই আর কি। তো তোমরা কে কি সন্ধ্যাবেলা কী টিফিন করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিও তোমরা কী ধরনের দেখতে চাও অবশ্যই জানাবে, যে চ্যালেঞ্জ নেক্সট কিছু দেখতে চাও কি না চেষ্টা করব। তোমরা যেরকম ভিডিও চাইবে সেরকম দেওয়ার আমি চেষ্টা করছি, অন্য কিছু ভিডিও দেওয়ার যতটা সম্ভব আমি যতটা অন্যরকম পারবো চেষ্টা করব তোমাদের জন্য। আর ব্লগগুলো অবশ্যই দেখো তোমরা, দশজন অন্তত দেখলে তাও একরকম, আগে দশজন ছিল ভাবতাম কম, এখন দেখছি আরও নিয়ে নেমে যাচ্ছে। তো প্লিজ প্লিজ ব্লগগুলো একটু দেখো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, চ্যানেল রাতে হাজির হয়েছি, বাট আমাদের আলু কুমড়োর ঘ্যাট হয়ে গেছে। ঘ্যাট কে কে ভালোবাসো? আলু কুমড়োর ঘ্যাট আমি অপছন্দ করি, একদম ভালোবাসি না, আমার ভালো লাগে না। কুমড়ো ভাজা ভালো, কুমড়োর ঘ্যাট ভালো, দুপুরে খেয়েছি কুমড়ো ভাজা, তাহলে এইটুকুনি দিয়েছি কুমড়ো ভাজা। কুমড়োর ঘ্যাট দেখবে এতটা দেবে, আর ভাজা হলে দেখবে এইটুকু দেবে, এই কমে যায়, ভালোবাসে কমে যায়। দেখো যাই হোক, ফাইনালি রাতে আর বেশি বড় করো না, রুটি হবে, বাকি আর তো কিছু নেই সারাদিনে দেখানোর মতো, কারণ এমনি নর্মালি ব্লগ করছি আর ছোটো ব্লগটা করলাম, তাই অন্য কিছু ভিডিও করার চিন্তাভাবনা করি, দেখি ভিডিও কি তোমাদের দিতে পারি। আর তোমরা তো কিছু চাও না, মেন হচ্ছে তোমরা কিছু চাও না, তোমরা কীরকম কী দেখতে চাও বা ভোট করতে চাইলেও ভোট দাও না, দেখতে বলো না কিছু, তো প্লিজ প্লিজ বলো যে কীরকম কী তোমরা দেখতে চাও, ভিডিও ব্লগ ভিডিও না চ্যালেঞ্জ, ব্লগ তো দেখোই কি চ্যালেঞ্জ ভিডিও না কি অন্য কিছু ভিডিও, কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। এখন না সাড়ে আটটা বাজতে যায়, এখনই শেষ করে দিলাম ভিডিওটা, কারণ বলেই দিলাম রাতে আর কিছু দেখানোর মতো নেই, তারপরে বাবা এখন এডিট করো ভিডিও, তারপরে আপলোড করেই দেবো, কালকে পাবলিশ হবে। আর গুড নাইট সকলকে, আটটা তো বেজে গেছে তাই গুড নাইট বলেই দিলাম, গুড নাইট সকলকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। অজানা তথ্য চ্যানেলের বিষয়ে তোমাদের কিছু কথা বলার আছে, যে অজানা তথ্য চ্যানেলে প্রতিদিন ভিডিও আসছে, বাট তোমরা ভিডিওগুলো কেন দেখছো না আমি বুঝতে পারছি না, যে ভিডিওটাই ভিউজ খুব কম আছে, মানে অজানা তথ্য চ্যানেলে এত খাটার পরেও মাত্র একটা আধা ভিউজ আসছে, এখন অবধি ভিউজ আসছে না, প্রতিদিনই ভিডিও আসছে, আমি একটার বেশি ভিডিও দিতেও পারছি না, প্রচুর খাটনি হয় ওই ভিডিওগুলোতে। আর তাছাড়া আমার নেটে খুলোয় না, তাছাড়া মানে এই চ্যানেলে শর্টস, তারপরে ব্লগ, তারপরে ওই চ্যানেলে আবার ভিডিও অনেক কষ্ট করে করতে হয়, তো নেটেও খুলোচ্ছে না ওর জন্য। আর আজকে সকালে ব্লগটা দিতে দেরি হয়ে গেছিলো, এই ভিডিও আমি বলে দিচ্ছি কেন দিতে দেরি হয়েছিল, সে কারণটা দিতে দেরি হয়েছিল, তার কারণ হচ্ছে আমার নেটটা হঠাৎ করে শেষ হয়ে, আমি নেট শেষ হয়ে গেলে নোটিফিকেশান পাই না আর জানতেও পারি না ওর জন্য, তো বুঝতেই পারিনি যে শেষ হয়ে যাবে, তার জন্য আর কিছু করার নেই। তো যাই হোক, বাই বাই সকলকে, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।